নারায়ণগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে সংঘর্ষে যুবদল কর্মী শাওন নিহতের ঘটনায় পুলিশ সুপার, তিনজন অতিরিক্ত পুলিশ সুপার, সদর থানার ওসি এবং গোয়েন্দা পুলিশের এক এসআই সহ 42 পুলিশ সদস্যকে অভিযুক্ত করে আদালতে মামলার আবেদন করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি সকালে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান হোসেনের আদালতে আবেদনটি করেন। এতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মাহফুজুর রহমান কনককে প্রধান আসামি করা হয়। আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের জানান, আদালত আবেদনটি গ্রহণ করেছে, তা যাচাই বাছাই করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় এর আগে নিহতের বড় ভাই এবং পুলিশ দুটি মামলা করেছে।